হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলবিয়া সুজান বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আমরা বের হয়েছি, আজকে একটা ট্রিপে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে। সেটা হচ্ছে আমরা নিউ হ্যাম্পশায়ার যাচ্ছি হোয়াইট মাউন্টেন দেখার জন্য। আজকে এই ফার্স্ট টাইম যাচ্ছি, আমরা একটা বাসা নিয়েছি এখানে। তো যা যা করছি, কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার জন্যে। তা আপাতত এসেছি আমরা জ্যাকসন হাইটসে ফুড পিক আপ করার জন্যে। আর এই তো সিনার সামাবিয়া এখানেই আছে। সে হাই, সে হাই সামাবিয়া। তো আমরা এখন গাড়িতে বসে আছি, জাস্ট একটু কফি নেব, এরপর আবার রওনা হব। এখানে যেতে প্রায় সময় লাগবে 7 আওয়ারের মতো। সো আরও 4 ঘন্টা বাকি আছে, এতক্ষণ গাড়িতে বসে থাকতে হবে। তো এই তো এখন একটু ওয়েট করছি কফির জন্য, আর বাচ্চারা পেছনে আছে। সো এদিকে আমাদের কফি চলে আসছে, আমি নিয়েছি হট চকলেট আর নিয়েছি হ্যাশ ব্রাউন। সো আমরা আর একটু ব্রেক নিলাম, একটু রেস্টরুমে গিয়েছিলাম আর একটু কফি নিয়ে নিলাম বাচ্চারা যে গাড়িতে। সো এখান থেকে আই থিঙ্ক আরও 1 ঘন্টার মতো লাগবে। এখন গাড়িতে উঠে যাচ্ছি, একটু ঠান্ডা। আইস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য আর একটু কফি নিয়ে নিয়েছি। আরও লাগবে সময় প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো। তো এখানে যাই, যাওয়ার পর আপনাদেরকে আবারও আপডেট দেব। আইসক্রিম খাবা? ওকে। Hey everyone, so finally আমরা এসে পৌঁছালাম এই বাসায়। সো আসতে প্রায় 7 আওয়ারের মতো লেগেছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এখন যে কয়টা বেডরুম আছে, কি কি আছে। অলমোস্ট আই থিঙ্ক বাসায় 9 বেডরুম হবে, আর বাথরুম মেবি 5টার মতো আছে। সো এই তো এখন একটু খুব টায়ার্ড ফিল করছি, যেহেতু এত লং জার্নি ছিল। তো সবাইকে আমি একটু দেখাই সবাই কোথায় আছে, কি করছে। সো এটা হচ্ছে আমাদের রুম, এখানে একটা ক্রিব আছে, চাইলে একটা বাচ্চা ঘুমাতে পারবে। এই হচ্ছে বেড, ওইখানে একটা সোফা আছে। রুমটা খুবই সুন্দর। আর এটা খুব সম্ভবত একটা বেডরুম। ইয়াস, এটা একটা বেডরুম। এই সাইডটাতে বাথরুম, এটাও হচ্ছে একটা বেডরুম। এটাও হচ্ছে একটা বেডরুম। সো উপরে আই থিঙ্ক টোটাল 4 বেডরুম। এখন একটু নিচের দিকে যাই, দেখি সবাই কই।
সো এটা হচ্ছে বেসমেন্ট তো এই দিকটাতে হচ্ছে সবার জিনিসপত্র এখনো কিছু গোছানো হয়নি আর এই সাইডটাতে হচ্ছে লিভিং রুম একটু লিভিং রুমটা আমি দেখিয়ে নিই লিভিং রুম এবং কিচেনটা একসাথেই সো এটা হচ্ছে লিভিং রুম এই সাইডটাতেও সোফা আছে এই হচ্ছে লিভিং রুম এই সাইডটাতে হচ্ছে কিচেন কাম সামাবি কাম এই হচ্ছে কিচেন ডাইনিং সব একসাথে সব খেলতেছে একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম এখন চলে আসলাম বেডে আর কিছুক্ষণের মতো একটু জাগনা থাকবো দেন ঘুমিয়ে যাব আর এই হচ্ছে সামাভিয়া সে হ্যালো সামাভিয়া এখন বিজি প্লে করছে সো খুবই টায়ার্ড লাগছে এখন একটু ফ্রেশ হয়ে নিব অ্যান্ড দেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো আর কালকের প্ল্যান কি হবে আমি জানি না মোস্ট লাইকলি কালকে আমরা হোয়াইট মাউন্টেন দেখতে যাব যেটার উদ্দেশ্যে আমরা এসেছি এখানে হোপফুলি এই ট্রিপের ব্লগটা আপনাদের ভালো লাগবে ওকে গুড নাইট গুড নাইট আই ওয়াজ শকড লেটস গো স্লিপ টাইম চলো লাইট কই সো আমরা ফাইনালি বেডে চলে আসলাম এখন ঘুমিয়ে যাব সকাল সকাল উঠতে হবে সো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি হোপফুলি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে সো সবাই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সাল্লাহ হাফেজ হাফেজ